তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিনচা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পোস্ত মুরগি বানাবো আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের ননস্টিক বাসনের সেটটা একদম খারাপ হয়ে গেছে। তো আমি অনলাইনে একটা সেট অর্ডার করেছিলাম যেটা কালকে ডেলিভার্ড হয়েছে। তো ভাবলাম তাহলে নতুন বাসনে একটা খাবার বানানোর দাক আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আগে তোমাদেরকে আমি বাসনের সেটটা দেখাই। এই দেখো, এই বিশাল বক্সটাতে এসছে অনেকগুলো বাসন আছে। দাঁড়াও আমি বার করি আগে। এই যে বাসনগুলো আমি বক্স থেকে বার করে ফেলেছি, তিনটে সসপ্যান মতো আছে, দুটো ফ্রাইং প্যান আর একটা ডেচকি আছে। তো চলো ডেচকিটাতেই তাহলে পোস্ত মুরগিটা বানাই আর তোমাদেরকে দেখাই। কিচেনে চলে এসেছি, দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন, 500 গ্রামের বেশি চিকেনই আছে। এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আছে, 5-6টা কাঁচা লঙ্কা, 7-8খানা রসুনের কোয়ার, এতটা মতো আদা আছে, আর 2 চামচ দই দিয়ে পুরোটা চিকেনটা ম্যারিনেট করব 1 ঘন্টার জন্য, তারপরে রান্নাটা শুরু করব। পাঁচ-6টা লবঙ্গ আছে আর পোস্ত, যেটা ছাড়া রান্নাটা হবেই না। পোস্ত এখানে আমি ওভারনাইট একটু জলে ভিজিয়ে রেখে এটার পেস্ট বানিয়ে নিয়েছি। দাঁড়া তোমাদেরকে দেখাই এখানে আমরা কিরকম পোস্ত পাই। এই দেখো এখানে দুটো পোস্তর প্যাকেট আছে, একটা ধরো 200 গ্রামের প্যাকেট, এটা 200 গ্রামের আর এটা 400 গ্রামের। 400 গ্রামের প্যাকেটটার দাম ধরো অ্যারাউন্ড 8.99, মানে ধরো $9, ওই ইন্ডিয়ান মানিতে তার মানে 1 কেজি পোস্তর দাম কত হবে, 1650 মতো দাম পোস্তর। এখানে ফোড়নটা পুরোটা আমি তেলে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এবার এটা একটু নেড়ে নেবো। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা এবার একটু লাল করে ভেজে নেব আমরা। পেঁয়াজটা দেখো একদম ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা ফ্রিজ থেকে বার করে এর মধ্যে দিয়ে দেবো। দেখো চিকেনটা, এবার চিকেনটা পুরোটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে একটু কষাতে হবে। বাসনটা বেশ ভালোই হয়েছে বল, দেখ হার্ড আয়নাইজড, রান্না করেও ননস্টিক বাসনে আরাম আছে, হেলদিও বলবো, আর তাছাড়া ক্লিনিংও খুব, মানে পরিষ্কার করাটার খুব একটা ঝামেলা নেই, খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। এটা এখন আর কিছু করার নেই, চিকেনটা কুক হবে, কুক হয়ে গেলে পোস্তটা দিয়ে একটু মাখা মাখা করে পুরোটা নামিয়ে ফেললেই পোস্ত চিকেন বা পোস্ত মুরগি রেডি। জল দেখো একদম কমে গেছে, চিকেনও একদম প্রায় কুক হয়ে গেছে, এবার আমি পোস্তটা দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব। পোস্তটা এবার আমি দিয়ে দিই, পোস্তটা দেওয়ার পরে কি সুন্দর লাগছে দেখতে।
আর একটু শুকিয়ে যাবে, তারপরেই এটাকে নামিয়ে ফেলবো। ওই গা মাখা টাইপের থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখো পোস্ত চিকেন একদম কুকড। তোমরা এটাকে এরকম গা মাখাও রাখতে পারো, বা চাইলে আর একটু টানিয়ে নিতে পারো। বিদ্যুৎ টেস্ট করে তোমাদেরকে বলছে যে খেতে কেমন হয়েছে। হ্যাঁ, এটা হোয়াইট রাইসের সাথেও খুব ভালো যায়, পরোটার সাথেও ভালো যায়, বাট বাঙালি তো ভাতের সাথেই দারুণ লাগবে আমাদের। দেখে বল কেমন হয়েছে। পোস্ত চিকেন আমি টেস্ট করে দেখছি, গরম দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সব কিছু পারফেক্ট একদম। সাদা ভাতের সাথে লাঞ্চটা জমে যাবে। পোস্তর একটা ভীষণ সুন্দর ফ্লেভার আসছে, চিকেনটা একদম সফট হয়ে গেছে, মানে একদম মুখে দিচ্ছি যেন মিলিয়ে যাচ্ছে। আমরা তো সবাই আলু পোস্ত পেঁয়াজ পোস্ত মোটামুটি সবাই খেয়েছি, পোস্ত মুরগি কে কে খেয়েছো আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও, আর যারা খাওনি আমি বলবো এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে দারুণ লাগে। জাস্ট পেঁয়াজটা ভাজলি, ভেজে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলি, রাইট? দিয়ে স্লো কুক হয়ে গেল, কষাবার ব্যাপার নেই, একদম কম সময়ে দারুণ একটা রান্না হয়ে যায়। দুপুরের লাঞ্চের জন্য ভাত আর পোস্ত চিকেন আজকে দুপুরটা পুরো জমে যাবে। পেঁয়াজ পোস্ত আলু পোস্ত আমরা তো মোটামুটি সবাই খেয়েছি, কে কে মুরগি পোস্ত খেয়েছো আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও, আর যারা যারা এখনো খাওনি এই রেসিপিটা প্লিজ বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। আমি শিওর ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, খুব শিগগিরই চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।